কেন পুরুষরা নারী নির্যাতন করেন, সব পুরুষরাই নারী নির্যাতন করেন তা না, বরং আমাদের আশেপাশে অনেক নারীবান্ধব পুরুষ রয়েছেন যারা সবসময় মেয়েদের সহযোগিতা করে থাকেন। ভেবে দেখুন, প্রথম জীবনে বড় ভাই এবং পরবর্তীতে উচ্চশিক্ষিত স্বামী সাখাওয়াত হোসেনের সহযোগিতা না পেলে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পক্ষে কি শিক্ষিত হওয়া সম্ভব ছিল? আর এমনটি না হলে তার পক্ষে নারীদের উন্নয়নের কাজ করা সম্ভব ছিল না। তাই সব পুরুষ নয়, কিছু পুরুষ নারীদের ওপর অপেক্ষাকৃত বেশি নির্যাতন চালিয়ে থাকে, তারা কারা? চলুন তাহলে জেনে নেওয়া যাক। সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, যেসব পুরুষরা মাদকাসক্ত বা মাদকের উপর নির্ভরশীল, অন্যদের তুলনায় নারীদের উপর পারিবারিক নির্যাতন চালানোর আশঙ্কা তাদের 6-7 গুণ বেশি থাকে। PLS মেডিসিন নামে একটি অনলাইন জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাটি। গত 16 বছর ধরে সুইডেনের হাজার হাজার মেডিকেল রেকর্ড এবং পুলিশের তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে এই গবেষণার রিপোর্ট। এতে আরও বলা হয় যে যেসব পুরুষ মানসিকভাবে অসুস্থ বা আচরণগত সমস্যা রয়েছে তাদের সঙ্গীর প্রতি সহিংস হওয়ার আশঙ্কা বেশি থাকে। তবে এদের সবগুলোই মদ্যপান বা মাদক ব্যবহারের কারণে হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়নি। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সিনা ফজল। তিনি বলেন, এই গবেষণার ফলাফল থেকে বোঝা যায় যে উন্নত ওষুধ এবং অ্যালকোহল চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং অপরাধীর উপর নজরদারি বাড়িয়ে পারিবারিক নির্যাতন কমিয়ে আনা সম্ভব। অধ্যাপক ফজলে বলেন, দোষীদের জন্য যে চিকিৎসা কর্মসূচিগুলো ছিল সেগুলো আজ পর্যন্ত খুব একটা কার্যকর হয়নি, আর এটি ঝুঁকির বিষয়গুলো সম্পর্কে মানসম্মত নথির অভাবকেই প্রতিফলিত করে। গবেষণায় 1998 সালের জানুয়ারি থেকে 2013 সালের ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র, সুইডেন এবং লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞরা 1,40,000 পুরুষ যারা মদ্যপান কিংবা মাদক ব্যবহারজনিত সমস্যায় ভুগে চিকিৎসা নিয়েছেন তাদের তথ্য বিশ্লেষণ করেছেন। গবেষকরা দেখেছেন তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে তাদের স্ত্রী, নারী বন্ধু কিংবা তাদের সাবেক নারী সঙ্গীকে হুমকি দিয়েছেন, আক্রমণ কিংবা যৌন নির্যাতনের জন্য গ্রেফতার হয়েছেন। গবেষণায় বলা হয়েছে, অ্যালকোহল নির্ভরশীল 1.7% পুরুষ নারী নির্যাতন অপরাধের ঘটনায় গ্রেফতার হয়েছে। এটি একই পরিমাণ ও সমবয়সী অন্য পুরুষদের তুলনায় 6-7 গুণ বেশি। তাই পারিবারিক সহিংসতা ঠেকাতে এই গবেষণাকে সতর্কতার সাথে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলসের ভিকটিম কমিশনার ডেম বেরা বাইড। তিনি বলেন, অনেক অপরাধী যারা মদ্যপ অবস্থায় পারিবারিক নির্যাতন চালায়, স্বাভাবিক অবস্থায় তারা সহিংস এবং অধিপত্যবাদী হয়। তাই বলে এমন নয় যে কেবল মাদকাসক্তরাই নারী নির্যাতন করে থাকে, বাকি পুরুষেরা সবাই সাধু। আসলে মাদক নেয় না কিংবা জীবনে একবারও মাদক নেননি তারাও নারী নির্যাতন করে থাকে। তাই ব্রিটিশ কমিশনার ডেম বেরা বাইডের পরামর্শ, অনেক পারিবারিক নির্যাতনকারীর যেহেতু অ্যালকোহল বা মাদকের সমস্যা থাকে না, তাই পারিবারিক নির্যাতন প্রতিরোধ কর্মসূচি থেকে নজর সরিয়ে শুধু মদ্যপান এবং মাদকের অপব্যবহারের দিকে মনোযোগ দেওয়া ঠিক হবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।